একটা প্রাথমিক স্তরের স্কুলে এত বড় একটা ন্যাক্কারজনক ঘটনা হতে পারে? কারণ একটা স্কুল, একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে ছাত্রছাত্রীরা কিসের জন্য যায়? শিক্ষা গ্রহণ করতে এবং সমাজ গড়ার কাজ করতে, তাই তো? মানে সমাজের মেরুদণ্ড যদি ঠিক থাকতে হয় তাহলে শিক্ষাটা খুবই প্রয়োজন। আর সেই রকম প্রতিষ্ঠানে যদি কু কাজ হয়, খারাপ কাজ হয়, এবং সেটা যদি একটা কোনো রাজ্যের ঘটনা হয়, একটা স্কুলের ঘটনা হয়, ক্লাসরুমের ঘটনা হয়, পড়াশোনা তো হয়ই না, সেখানে একেবারে কুকর্ম চলে। কেন বলছি এরকমটা? একটা ভিডিও আপনাদেরকে আগে দেখাবো, দেখুন দর্শক। এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দেখা যাচ্ছে সেই ভিডিওতে, পাশেও দেখতে পাচ্ছেন যে দুজন ছাত্র তার যে মিস অর্থাৎ ম্যাডাম, তার পা টিপে দিচ্ছে দোলায়। ম্যাডাম, বাচ্চা কে তোর নেই রে।